আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি বাইকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা হচ্ছে BS6 নিয়ে, ইয়ামাহা FZ ভার্সন 3। BS6 অলরেডি আমার পেছনটাই রয়েছে, আর এই বাইকতে কিন্তু আপনারা 4টা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো অনেকেই আসলে বলছিলেন যে ভাই নতুন বাইক, লাল কালারের বাইকটা দেখানোর জন্য, মূলত তাদের জন্য আজকে চলে আসলাম বিসমিল্লাহ এন্টারপ্রাইজে। তো আপনারা যারা আসলে এই বাইকটা কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজে। তো বাইকটার লুকিংটা আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো, আর ভিডিও শেষে কিন্তু বাইকটার প্রাইস কেমন সেটা জানানোর চেষ্টা করবো। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, যেটা বলছিলাম অলরেডি আপনারা আমার সামনে দেখছেন, ইয়ামাহা FZ B6 যেটাকে বলে। তো অনেকে আসলে বলছিলেন যে ভাইয়া B6 নিয়ে ভিডিও করার জন্য, তো তারই প্রেক্ষিতে চলে আসলাম। আর এটা আপনারা 4টা কালারে পাবেন। তো রেড কালারটা আসলে সবারই আকর্ষণ, তো সবাই আসলে রেড কালারটা নিয়ে বলছিল যে ভাই রেড কালারটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো অলরেডি আপনারা দেখছেন রেড কালারটা। স্পেসিফিকেশন আমি কিছুই বলবো না, কেননা আগের যেই ভার্সন 3 ছিল এটা আর এটা মূলত প্রায় সেম, তেমন কোনো পরিবর্তন করা হয়নি। জাস্ট কালারটা যেটা আপনারা দেখছেন এটাও BS6, আর নতুন করে এই কালারটাও অ্যাড হয়েছে BS6-এ। আপনারা টোটাল 4টা কালার পাচ্ছেন, এই পাশে আরও একটা দেখছেন ব্লু কালার, ম্যাট ব্লু কালার। তো টোটাল আপনারা 4টা কালারে পেয়ে যাবেন, আপনাদের যাদের BS6 প্রয়োজন তো আপনারা তারা চলে আসতে পারেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজে। তো যেহেতু রেড কালারটা বেশি সুন্দর, রেড কালারটা নিয়েই অনেকেই কমেন্ট করছিলেন, তো রেড কালারটাই আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। তো এটার পেছন দিকটা যদি আমি দেখি, পেছন দিকটা আপনারা দেখছেন আগের যেরকম ভার্সন 3 ছিল, এটাতেও কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে। যদি ডুয়েল চ্যানেল দেওয়া হতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। আর পেছনে মনো সাসপেনশন আগের মতোই আপনারা দেখছেন, পেছনের যেই গেট আপ বা লুকিংটা আগের মতোই রাখা হয়েছে, লুকিংয়েরও কোনো পরিবর্তন করা হয়নি। সিটটাও আগের মতোই দেওয়া হয়েছে, সিঙ্গেল সিট। এটার ফুয়েল ট্যাঙ্কটা যদি আপনারা দেখেন আগের মতোই 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। আর হ্যান্ডেল বারটা যদি দেখি, আর হ্যান্ডেল বারটাও জাস্ট আগের মতোই দেওয়া হয়েছে। আর এই পাশটায় আমরা যদি দেখি, এই পাশটায় ফুল ডিজিটাল মিটার, যেহেতু আসলে রাস্তার পাশে দোকান, এই জন্য যাতে বালু লেগে না যায় সেজন্য আসলে পলি করা রয়েছে। তো পেছনের দিকটা যদি আমি আর একটু আপনাদেরকে দেখাই, পেছনে যেটা বলেছিলাম আগের মতোই আপনারা যদি দেখেন টিউবলেসের চাকা দেওয়া হয়েছে। আর পেছনে কোনো আপনার যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS হওয়ার কারণে শুধু ফ্রন্টের চাকাতে আপনারা ABS পাবেন, পেছনের চাকাতে দেওয়া হয়নি। তো ফ্রন্টের লুকিংটা আপনারা দেখছেন আগের মতোই, ফ্রন্টে LED হেডলাইট ইউজ করা হয়েছে। তো 3টা কালারই আমি দেখাচ্ছি, আর আরেকটা কালার সিলভার কালার আপনারা অর্ডার করলে গোডাউন থেকে দেওয়া যাবে। আর ফ্রন্টের চাকাটা যদি আমি আপনাদেরকে দেখাই, আগের মতোই চাকা দেওয়া হয়েছে, 180 এবং 17 ইঞ্চের অ্যালয় রিম ইউজ করা হয়েছে, সিঙ্গেল চ্যানেল ABS। তো আপনারা দেখছেন মোটামুটি রেড কালার হওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর লাগে। আর পাশ থেকে যদি আমি দেখাই FZS ভার্সন 3 অনেক সুন্দর রেড কালার হচ্ছে, কি রেড কালারটা আসলে সবার চোখে লাগার মতো। তো যারা আসলে রেড কালার পছন্দ করেন তো তারা আপনারা দেখতে পারেন এই বাইকটা। BS6 কিন্তু আপনারা টোটাল 4টা কালারে পেয়ে যাবেন, এই পাশে রেড কালার রয়েছে, এই পাশে ব্ল্যাক কালার রয়েছে, এই পাশে রয়েছে ব্লু কালার, আর সিলভার কালার আরও একটা রয়েছে, এটা বর্তমানে এখানে নেই, গোডাউনে রয়েছে, আপনারা অর্ডার করলে আপনাদেরকে দেওয়া যাবে। তো BS6 যারা নিতে যাচ্ছেন, তো BS6 আপনারা এখন বর্তমান মূল্য হচ্ছে 2,65,000 টাকা। তো যারা চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজে। বিসমিল্লাহ এন্টারপ্রাইজটা হচ্ছে মগবাজার মোড়, মগবাজার মোড় NCC ব্যাংকের ঠিক উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শপটা। ইয়ামাহা FZS ভার্সন 3 BS6 অ্যাভেলেবেল রয়েছে, আপনাদের যাদের প্রয়োজন আপনারা চলে আসতে পারেন এই শপটাতে। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ইয়ামাহা FZS ভার্সন 3 BS6 বাইকের ভিডিওটা। তো বর্তমানে আপনারা এই বাইকটা কিনতে পারবেন হচ্ছে 2,65,000 টাকা দিয়ে, যেহেতু আসলে নতুন এসেছে, বাইকের প্রাইসটা বর্তমানে প্রায় অনেকের কাছে আসলে বেশি মনে হতে পারে, কিছুদিন পরে হয়তো বা বাইকটার প্রাইসটা আসলে কমতে পারে, কমলে আমরা আপনাদেরকে সেভাবে ভিডিও দিব। বর্তমানে প্রাইস হচ্ছে 2,65,000 টাকা। তো আপনারা 4টা কালারই অ্যাভেলেবেল পাবেন এই সপ্তাহে, 4টা কালারই রয়েছে, যাদের প্রয়োজন আপনারা চলে আসতে পারেন বিসমিল্লাহ এন্টারপ্রাইজে। বিসমিল্লাহ এন্টারপ্রাইজের ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। আর জাস্ট আমি আজকে যেহেতু আসলে শপের মধ্যে জায়গা সংকীর্ণ, তো বাইকটা পুরোপুরি আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট কয়েকদিনের মধ্যে, আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আমি এই বাইকটা আপনাদেরকে আরও একটা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।